হ্যালো ভিউয়ার, অনলাইন পিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রানা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার, আপনাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার, আজকে একটি অ্যাপস থেকে আমি 9,000 টাকা পেমেন্ট পেলাম এবং সেটার আপনাদের লাইভ উইথড্রো দিয়ে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি এ টু জেড দেখবেন। আর ভিউয়ার, এখানে আপনি প্রতি কাজের জন্য পাচ্ছেন 50 টাকা করে। তাহলে ভিউয়ার বুঝতেই পারতেছেন একটা হিউজ পরিমাপে আর্নিং এই অ্যাপসটি দিচ্ছে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেল অনলাইন বিডি 24 নতুন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটি দেখতে পাচ্ছেন সেই ঘন্টা আইকনটিতে অবশ্যই ক্লিক দিবেন, যাতে করে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার, অ্যাপসটির নাম হচ্ছে ইউপি অ্যাপস, যেখানে আপনারা অ্যাকাউন্ট করেই পাচ্ছেন 50 টাকা। হয়তো অনেকে এর আগের টিউটোরিয়ালগুলো দেখে অনেকে অ্যাকাউন্ট করছেন, আজকে হয়তো অনেকে টাকা পেয়ে গেছেন। তো আমি আপনাদের দেখাচ্ছি ইউপি অ্যাপসটি আমি ওপেন করতেছি, ঠিক আছে। ইউপি আমি অ্যাপসটি ওপেন করতেছি, জাস্ট লগ ইন করে দেখাচ্ছি আমার এখানে কত টাকা আছে। এখন প্রায় 9,000 টাকার মতো আমি অলরেডি এখান থেকে ইনকাম করছি এবং আমি এটা আপনাদের লাইভ পেমেন্ট খুব সহকারে দেখাবো। দেন আমি কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন আমি সেটাও আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি এ টু জেড দেখবেন। তো ভিউয়ার দেখেন, আমি আমার ইউপি আইডিটা অলরেডি লগ ইন করে ফেলছি। তো ভিউয়ার এখানে দেখেন, আপনারা সবাই দেখবেন যারা অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তারাও ভিডিওটি দেখবেন, আর যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তারাও মাস্ট বি ভিডিওটি দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন। তো ভিউয়ার, আমি এখন আমার ব্যালেন্সটা দেখাচ্ছি। তো এখানে আমি 3-ডট মেনুতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে উপরে যে আপনারা টাকা চিহ্নটি দেখতে পাচ্ছেন, তো আমি এখানে জাস্ট এটি ক্লিক করতেছি। তো ক্লিক করলে ভিউয়ার এখানে আপনারা দেখতে পারবেন, দেখেন আমার এখানে ব্যালেন্স আছে 8,600 টাকা, ঠিক আছে। আর এখান থেকে আমি টোটাল ইনকাম করছি 9,000 টাকা, কারণ এখানে 8,900 আছে, আমি অলরেডি এখান থেকে আমি 100 টাকার রিচার্জ নিয়ে নিছি। তো ভিউয়ার এখন আমি আপনাদের সরাসরি লাইভ উইথড্রো দিয়ে দেখাইতে চাইছি, তো লাইভটাই উইথড্রোটি দিয়ে দেখাবো। আর একটা কথা বলি, যারা অ্যাকাউন্টটা করেনি তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখেন, অ্যাকাউন্ট করার নিয়মটাও আমি এখান থেকে বলে দেব। আর এখান থেকে আপনি প্রতি রেফারের জন্য পাচ্ছেন 50 টাকা করে, আর অফারটি চলবে আগামী 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই বেশি বেশি করে রেফার করেন, বেশি বেশি করে আর্ন করেন। তো আমি এখানে মোবাইল রিসার্চে ক্লিক করতেছি, তো মোবাইল রিসার্চে ক্লিক করে আমি জাস্ট এখানে থাকা মানে আমার কাছে থাকা একই কথা। তো আমি এখানে আমার ওয়ালেটে আছে মানে আমার কাছে থাকা, তো আমি এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে আমি এখান থেকে 50 টাকা মোবাইল রিসার্চ নিচ্ছি। তো আমি এখানে আমি একটা নাম্বার লিখে দিই। তো ভিউয়ার এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে দিছি, দেন অ্যামাউন্টের জায়গায় আমি 50 লিখে দিছি। দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ নামের অপশনটিতে আমি ক্লিক করতেছি। আর ভিউয়ার এই অ্যাপসটি 100%, কারণ এটা ইউসিবি ব্যাঙ্কের একটি অ্যাপস। তো আমি এখানে টপ আপ কনফার্মে ক্লিক করে দিলাম, এখানে আমার নাম্বারটি শো করতেছে যে এই নাম্বারটি আমার হয় কি না, ঠিক আছে। তো আপনারা নাম্বারটি চেক দিয়ে নেবেন, তো আমার হয় যেহেতু সেই নাম্বারটি, তো আমি এখানে কনফার্ম টপ আপে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম টপআপে ক্লিক করে দেওয়ার জন্য একটু জাস্ট ওয়েট করবেন। তো দেখেন এখানে আমার রিচার্জ ইন প্রসেস আফটার সাকসেসফুলি, তো কি জাস্ট এই যে দেখেন আমাকে কিছুক্ষণের মধ্যে আমাকে অলরেডি মেলও করে দিয়েছে, আমার মেলে অলরেডি মেলও করে দিয়েছে যে আপনি অলরেডি রিকোয়েস্ট করছেন, ঠিক আছে। আর এটা নিয়ে আপনারা হয়তো অনেকেই অ্যাড দেখেন ইউপি নিয়ে, অনেক টিভি চ্যানেলগুলোতে অনেক অ্যাড হয়। আর এটা 100% ট্রাস্টেড, পার জয়নিংয়ে পাবেন আপনি 50 টাকা করে। তাহলে যত পারেন একটা আর্ন করে নিন, কারণ এই অফারটি রয়েছে 31 তারিখ পর্যন্ত, সেটা আপনাদের দেখাবো। তো দেখেন এখানে আমার অলরেডি 50 টাকা কিন্তু চলে আসলো, ঠিক আছে। এই যে দেখেন আমার এখনই চলে আসলো 50 টাকা, দেখেন উইথড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্ট, ওকে। তো দেখেন উইথড্রো দেওয়ার সাথে সাথে আপনারা মোবাইল রিচার্জটা নিতে পারতেছেন। তো ভিউয়ার বুঝতেই পারতেছেন একটা হিউজ পরিমাপে আর্নিং দিচ্ছে। তো আমার এখানে যেহেতু অলরেডি অনেক টাকা আছে, দেন আমি আইপি থেকে অলরেডি প্রায় 4-5,000 টাকার মতো অলরেডি আমার সেখানেও রিচার্জ আছে। দেখেন এখানে আমার 8,850 টাকা আছে। আর ভিউয়ার আমি কিন্তু আপনাদের জন্য ট্রাস্টেড যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। আপনারা এটা বিশ্বাস করবেন যে আমার ভিডিওগুলো দেখে হয়তো বা আপনার কোনো ক্ষতি হবে না, লাভ ইনশাল্লাহ আশা করি হবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করবেন। আর যারা এই টাকাটা তুলতে চান, অর্থাৎ যেমন আমার 8,900, তো আমি এটিএম উইথড্রোর মধ্যে তুলতে পারবো, তাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন, হেল্পলাইনে যোগাযোগ করবেন, বেশি টাকা হয়ে গেলে তো আপনার হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাকে প্রসেসটা বলে দেবে, ঠিক আছে। তো আমি এখন কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট অলরেডি এখনও করেননি, কারণ অফারটি রয়েছে 31 তারিখ পর্যন্ত। যারা অ্যাকাউন্ট করেননি কীভাবে অ্যাকাউন্টটা করবেন, এবং প্রতি জয়নিংয়ের জন্য পাচ্ছেন আপনারা 50 টাকা করে, একজনকে জয়েন করাবেন পাবেন 50 টাকা, ঠিক আছে। তো অফারটি আগামী এ মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। তো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা দেখে সর্বপ্রথম,
তো ফর একটু কষ্ট করে জাস্ট আমার ডেসক্রিপশন বোর্ডটা অবশ্যই চেক করবেন সবাই, কারণ সেখানে অ্যাপটি ডাউনলোড লিংক দেওয়া আছে, অথবা আপনার গুগল প্লে স্টোর থেকে আপনারা ইউপি লিখে সার্চ দিতে পারেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন আপনারা কি করবেন, আপনারা যেহেতু নতুন যারা অ্যাকাউন্ট এখনো করেনি তারা এখানে সাইন আপে ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখি, যারা ইউপিতে অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে, ইউপিতে যারা অ্যাকাউন্ট করছেন এখনও আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি, তারা 100% মানে নির্ভর করতে পারেন যে এটা আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অতি শীঘ্রই অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনি টাকাটা পেয়ে যাবেন। কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা ইউসিবি ব্যাংকের একটি অ্যাপস, কারণ ট্রাস্টেড, এটা যেহেতু একটি ব্যাংকের অ্যাপস, এটা কিন্তু আদার্স অন্য কারো অ্যাপস না, এটা একটি ব্যাংকের অ্যাপস। সো বুঝতেই পারছেন, তো কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাদের অ্যাকাউন্ট এখনও ভেরিফাই হয়নি ওয়েট করেন, ভেরিফাই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এখানে আপনারা সাইন আপ নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, যারা নতুন সাইন আপ নামের একটি অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক কিন্তু এ ধরনের ইন্টারফেস ওপেন হবে। আপনি কী করবেন, এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে বলছে, তো আপনি আপনার ফোন নাম্বারটি অবশ্যই 06 দিয়ে দেবেন, ঠিক আছে, অবশ্যই আপনার 06 ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দেন এখানে ফুল নেমটা দিতে বলছে, ফুল নেমটা আপনারা কী দিবেন সেটা এখন বলি। এখানে আপনার এনআইডি কার্ড, এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা অনুসারে দেবেন। এখন বলতে পারেন যে ভাইয়া আমার তো এনআইডি কার্ড নেই। হ্যাঁ ভাই, আপনার এনআইডি কার্ড নেই, আপনার বাসায় বাবা মা ভাই বোন অন্য কারো যে কারো তো হয়তো আছে, তাই না? তো অন্য যে কারো এনআইডি নামটা অবশ্যই ইউজ করতে পারেন, অবশ্যই আপনি এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে বসাবেন, অর্থাৎ এনআইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে ইংলিশে বসাবেন, ঠিক আছে। তো মনে করেন আমার এনআইডি কার্ডে রানা আছে, এমডি রানা, তো এমডি রানাই দিয়ে দেবেন, ঠিক আছে, যেটা যুক্ত থাকবে সেটাই। দেন আপনারা এখানে কী করবেন, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনারা কী হিসেবে দেবেন, আপনার ওই যে ভোটার আইডি কার্ড যার আপনি নামটা দিচ্ছেন তার ভোটার আইডি কার্ডে কী জন্ম তারিখটা আছে সেটা আপনারা এখানে বসাই দিয়ে দেবেন, ঠিক আছে, সেখানে সেটা এখানে বসাই দিয়ে দেবেন। আপনি জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, মনে করেন আপনার যদি 99 হয় বা 97 হয় 95 হয়, সেটা এখান থেকে, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে তারিখ, ঠিক আছে, তো এগুলো আপনারা এভাবে বসাই দিবেন, এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে সাল, ওকে। তো দেন আপনারা কী করবেন, এখানে আপনার এনআইডি নাম্বারটি, ওই যে যার ভোটার আইডি কার্ডের নামটি দিয়েছেন তার এনআইডি নাম্বারটি এখানে কষ্ট করে বসিয়ে দিয়ে দেবেন, অবশ্যই বসিয়ে দেবেন। দেন এখানে কী, যার ভোটার আইডি কার্ডটা ইউজ করতেছেন বা আপনার আপনি আপনি কি মানে বা আপনার ভোটার আইডি কার্ড ইউজ করতেছেন আপনি ছেলে না মেয়ে সেটা বলে দেবেন, আপনি ছেলে হলে ছেলে, মেয়ে মেয়ে হলে মেয়ে, বা আদার্স হলে আদার্স, ঠিক আছে। তো মনে করেন মেল দিয়ে দিলাম, ওকে, দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করে দিন। দেন এখানে একটি কথা বলছে, ইন্টার ইওর ইমেল, মাস্ট বি, আপনার সবাই ইমেলটা এখানে বসাবেন, মাস্ট বি, আবার বলতেছি মাস্ট বি, সবাই এখানে একটি ইমেল বসাবেন, আপনার যেটা ভ্যালিড ইমেল অর্থাৎ রিয়েল ইমেল সেটা বসাবেন, কারণ এই অ্যাপসটি একটি ব্যাংকের অ্যাপস, তো সো সবাই সব তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করবেন। দেন এখানে বলছে র্যাফার বাই অফ অর র্যাফার আইডি, তো এখানে র্যাফার আইডিটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু 50 টাকা পাবেন না। তো এখানে রেফার আইডিটা আপনারা কী দিবেন, রেফার আইডি দিবেন 01706806226, ঠিক আছে, এই নাম্বারটি অবশ্যই দিবেন, অথবা আপনারা ভিডিওর পাশে দেখেন একটি নাম্বার শো করতেছে 01706806226, এই নাম্বারটি দিবেন, অথবা ডিসক্রিপশন বোর্ডটা একটু চেক করেন, এই নাম্বারটি আপনারা দিবেন। তো দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে কন্টিনিউ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ নামের অপশনটিতে ক্লিক করবেন। তো ধর তারপর আপনার ফোনের ঠিক যেই রেজিস্টার নাম্বারটি ওখানে দিয়েছেন সাইন আপের সময় দেন কন্টিনিউতে ক্লিক করছেন, ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা আপনারা অবশ্যই মাস্ট বি এখানে সবাই বসাই দেওয়া কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বসাই দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো দেন ধর আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে যখনই আপনি ওটিপিটা বসাই দেবেন। তো আপনি যখনই এখানে ওপেতে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে বলছে ইউ ক্যান লগ ইন ইউপে ইউজিং ইউর ফোন অর ইমেল, ঠিক আছে, সেট ইউর পাসওয়ার্ড, তো এখানে আপনি ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দিলে আপনার সামনে একটি আপনাকে ওই যে জিমেলটা ইউজ করছেন ওই জিমেলে একটি ওটিপি সরি একটি লিঙ্ক দিবে, ঠিক আছে, তো লিঙ্কটা কী ধরনের সেটাও দেখাচ্ছি, তো আপনারা অবশ্যই জিমেলটা চেক করবেন। তো ফের দেন আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইমেল চলে আসবে, আপনি এখানে যে কনফার্ম মাই অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন ফের, এই কনফার্ম মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। তো এই কনফার্ম মাই অ্যাকাউন্ট অপশনটিতে আপনারা যখনই ক্লিক করবেন, তো কনফার্ম মাই ইমেলে ক্লিক করার পর আপনি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এ ধরনের ইন্টারফেস ওপেন হবে, আপনি এখানে আপনার ফোন নাম্বার বা সেই ইমেল নাম্বারটি দেবেন যেটা দিয়ে অলরেডি রেজিস্টার করা করছেন। তো তারপরে আপনি এখানে প্রসেসে ক্লিক করে দেবেন, ঠিক আছে, তো প্রসেসে ক্লিক করে দেওয়ার পর তো আপনার ফোনে অথবা ইমেলে একটি পাস ওটিপি কোড যাবে, ঠিক আছে, আবারও একটি ওটিপি কোড যাবে আপনার ফোনে বা ইমেলে, তো আপনার সেটা এখানে বসাই দেওয়ার পর আবারও প্রসেসে ক্লিক করে দেবেন।
দেন এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ডটা আপনি কি ধরনের সেট করবেন, পাসওয়ার্ডটা আপনারা এখানে বলছে অ্যাট লিস্ট আর 8 ক্যারেক্টার। তো পাসওয়ার্ড মনে করেন আপনার নাম রাজু, ঠিক আছে, তো আর এ জে ইউ রাজু লিখলেন, একটা বড় ক্যাপিটাল লেটার দিলেন, দেন এখানে ওর সঙ্গে 1 2 3 4 যুক্ত করে দিলেন। তো এখানে আপনি আবার রাজু 1 2 3 4 যুক্ত করে দিলেন, মানে সেমটাই এখানে আবার বসে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর আপনি এই যে কনফার্ম নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম নামের অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে যদি এ ধরনের ইন্টারফেসগুলো আসে তো আপনি এগুলো সেভ করে দিতে পারেন। দেন ফর আপনি এখানে কি করবেন, আপনি সোজা এখানে অ্যাগ্রি এ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দিলে তো ফর অ্যাগ্রিতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি সোজা অ্যাপসের ভিতরে আসবেন, অ্যাপসের ভিতরে আসার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সেই পাসওয়ার্ডটি ক্লাঙ্কিত পাসওয়ার্ডটি চাবে যেটা কিছুক্ষণ আগে আপনি ক্রিয়েট করছেন, তো সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো তারপর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দিলে আপনার লগ ইন হয়ে যাবে অ্যান্ড আপনাকে এখানে পেন্ডিং দেখাবে, ঠিক আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ পেন্ডিং। ওকে, তো আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না, এটা আপনারা ভেরিফাই হয়ে যাবে, তবে একটু সময় নেবে হয়তো বা ভেরিফাই হতে। কারণ কি জানেন, কারণ এই অ্যাপটা অলরেডি অনেকে অনেক জয়েন করে ফেলছে, আর আমি কিন্তু সর্বপ্রথম এই অ্যাপসটা আমি রিভিউ দিয়েছিলাম সর্বপ্রথম। এবং দেখেন অনেকে অনেক কথা বলছেন যে আসলে ভাই এটা পেমেন্ট করবে না অনেকে, কারণ এটা পেমেন্ট কেন করবে না, এটা তো ইউসিবি ব্যাঙ্কের একটা ব্যাঙ্ক অ্যাপ, তাই না, এটা 100% পেমেন্ট করবে, এটা তো আদার্স অন্য কারো অ্যাপ না, এটা ইউসিবি ব্যাঙ্কের একটি অ্যাপ, আর ব্যাঙ্কের অ্যাপ কখনো চিটিং করে না। আর আরেকটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন, আইপিতে অ্যাকাউন্ট করে 50 টাকা, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, সেটাও আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে। আর সেটারও প্রুফ আমি অলরেডি অনেক দুই তিনটা ভিডিও আমি আইপি নিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি অলরেডি এটা পেলাম, আর প্রায় 9000 টাকার মতো আজকেই পেয়ে গেলাম, এটার ওপর ইমপ্রুভ আমি লাইভ দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে। তো আজকে আবারও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, আর যারা যাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই হয়নি তারা অবশ্যই অবশ্যই ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হয়ে যাবে। আর ভিউর এটা হচ্ছে তাদের এফবি ফান্ড পেজ, ইউপিআই ডিজিটাল টাকা, এটা লিখে আপনারা সার্চ দিতে পারেন। সার্চ দিলে তাদের ফান্ড পেজ এখানে আপনারা অথবা তাদের সাইটের সম্পর্কে সাইটে যেতে পারেন, তাদের সকল তথ্যগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। এখানে তারা বলছে সকল কিছু আপনারা দেখে নেবেন, ঠিক আছে, তাদের এখানে অফারটি চলবে 31 তারিখ পর্যন্ত। ওকে, তো অবশ্যই অবশ্যই যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন, ঠিক আছে, এখনও যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন এবং বেশি বেশি রেফার করে আর্ন করুন, কারণ এই অফারটি 31 তারিখ পর্যন্ত বহাল আছে, আশা করি বুঝতে পারছেন। আর যারা আমাদের চ্যানেল এখনও নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটি দেখতে পাচ্ছেন সেই ঘন্টা আইকনটি মাস্ট বি ক্লিক দিবেন, যাতে করে আমাদের পরবর্তী এ ধরনের আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনলাইন বিডিং 24/7 সঙ্গে থাকবেন।